হ্যালো ফ্রেন্ড, সব কেমন আছো? ভালো আছো? সবাই আশা করছি এসে গেছে। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা নেমে পড়েছি। সকাল সকাল বিশাল রোদ, যাব একটু মার্কেট দিকে। এখন আছি লোহারিতে, আমরা দিল্লিতে, তো এখান থেকে যাওয়ার ব্যবস্থা দেখি কি আছে। মেন রোডের ধারে আছি আমরা এখন, দেখতে পাচ্ছ মেন রাস্তা। আমি আছি, বন্ধু আছে, দুজনে মিলে যাচ্ছি এখন। তো দেখাই যাক কিসে যাওয়া যাক। বাসের তো বাসের সুবিধা তো আছে, কিন্তু কখন বাস আছে ঠিক জানা নেই। তো দেখি অটো ধরেও যেতে হতে পারে। মেন রোডের ধারে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। তো দেখাই যাক কোথায় বাস পাওয়া যায়, কোথায় অটো পাওয়া যায়। এখান থেকে যেতে হবে একটু। হাই ফ্রেন্ডস, আমরা আজকে ভ্যাকসিন নিতে যাচ্ছি। আমি আছি, আমার বন্ধু আছে, বেস্ট ফ্রেন্ড, অটো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমাদের ফার্স্ট ডোজ হয়ে গেছে, সেকেন্ড ডোজ বাকি আছে আমাদের। সেকেন্ড ডোজের জন্য যাচ্ছি আজকে, টাইম হয়ে গেছে আমাদের। দেখাই যাক, এই যা রোদ সকাল থেকে, প্রচন্ড রোদ দিয়েছে আজকে, খুব ঠান্ডাও দিয়েছে আজকে প্রচন্ড পরিমাণে। এই যাচ্ছি, বেরিয়ে গেছি, এটা মেন রোড, অটো ধরবো। অনেকটা রাস্তা যেতে হবে এখন আমাদেরকে, বাসে চেপে পড়েছি। ম্যাক্সিমাম 10 কিলোমিটার চাপলাম, অনেক তাড়াতাড়ি চেপে পড়লাম বাসে। রোডের মাঝে বাসটা দাঁড়িয়ে পড়ে, সব বসে আছে, সব বন্ধু, দেখতে পাচ্ছ পুরো বাস ভর্তি। আমরা বাস থেকে সবাই নামছি, সবাই মিলে নিয়ে যাচ্ছি বাস থেকে, গোড়ারি চলে এসেছি। আমরা বাস থেকে নেমে পড়েছি, দেখতে পাচ্ছ হাসপাতালের দিকে রওনা দিচ্ছি। পোটাড়িতে দেখতে পাচ্ছি কোথায় হাসপাতাল, দেখি হাসপাতাল দেখি যাচ্ছি এখন কোথায়। ওটাই ভ্যাকসিন লাগাতে যাবো আজকে, সবাই মিলে একসাথে যাবো। অনেক সবাই আছে একসাথে। এটা মার্কেট, পোটাড়ি মার্কেট, বাস চলে যাচ্ছে। এটা মার্কেট রোড, এটা মেন রোড, এই যাচ্ছি আমরা হসপিটালের দিকে যাচ্ছি, হসপিটাল যাচ্ছি, আমরা হসপিটাল ঢুকছি, সবাই ঢুকবো আমরা। ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, এই দেখো আসছে বন্ধুটা, বেরিয়ে আসছে। আমাদের সবারই ভ্যাকসিন হয়ে গেছে বন্ধু, ভ্যাকসিন হয়ে গেল, ভ্যাকসিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে। গেট থেকে বেরোচ্ছে সবাই মিলে, সবাই মিলে গেট থেকে বেরোচ্ছি, ভ্যাকসিন নেওয়া সবারই হয়ে গেছে অলরেডি। এবার বাস ধরতে যাবো, ভাবছি একটু মিষ্টি মিষ্টি কিছু খাবো। আগে দোকানে ঢুকবো, একটা মিষ্টি খাবো, একটা একটা করে সবাই খাবো। এই আমাদের সবারই ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আবার রুমে রওনা হয়েছি, নেওয়া হয়ে গেছে, বাসে চেপে গিয়েছি আবার, দেখতে পাচ্ছ সবাই বাসে চেপে গিয়েছি অলরেডি, চেপে আছি। বাসটা যাবে এখান থেকে বেশি দূর নয়। আগে আসার সময় আমি বাসের ভিউ দিতে পারিনি, অনেক ভিড় ছিল বাসটাতে, তাই দিতে পারিনি বাসের ভিউ। ঠিক আছে, আবার হয়ে গেছে, চললাম রুম আমরা অলরেডি। Thank you.
বাস থেকে নেমে পড়েছি, দেখতে পাচ্ছো হাঁটছি, রুমের দিকে যাচ্ছি। এবার একটু গিয়ে পড়ে আমাদের রুম, ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, পুরো ঘোরা হয়ে গেছে, মার্কেট বাজার অনেকটাই ঘুরলাম আজ। ডিউটি ছুটি নিয়েছিলাম আজকে আমরা ভ্যাকসিন নেওয়ার জন্য, কাল থেকে অবশ্যই আবার ডিউটি যাব। কাল থেকে দোকানে একটা কুরকুরে নিয়েছে, কুরকুরে খেতে খেতে যাচ্ছে, আমিও খাচ্ছি একটা একটা করে। এই রাস্তা দিয়ে যাই আমরা, এটা রাস্তার সামনে বাস স্ট্যান্ড ছিল, নেমে হাঁটছি এখন রাস্তাতে, একটু গিয়ে পড়ে রুম। অনেকে মনে প্রশ্ন আসছে যে তোমরা এরকম বাসে অটোতে কেন ভ্লগ বানাচ্ছ, বাসে অটোতে কেন যাচ্ছ। অ্যাকচুয়ালি আমাদের এখানে বাড়ি নয়, ঠিক আছে, আমাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমরা এখানে পার্ট টাইম জব করি, ঠিক আছে, তার জন্য কোনো বাইক বা কোনো কিছু নেই, যা করি ঠিক আছে বাসে অটোতে ট্রেনে যাতায়াত করি। তো অবশ্যই এই সম্বন্ধে কোনো যদি ভিডিও চাই, কি কাজ করি আমরা, কি জব করি, কোথায় থাকি, অবশ্যই কমেন্টে আমাদেরকে কমেন্ট করবে, অবশ্যই তার জন্য ভিডিও বানাবো, ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।